এটা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট, জাহাজের প্লেট যেটা জাহাজে ব্যবহার করা হয়। এটা টিকনেস আছে আপনার পাকা 4 মিলি, যেটা হামার দিয়ে বাইরেলো ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। যে চমৎকার কালারটা আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি। আচ্ছা, কালারটা ফ্রিতে করে দিচ্ছি, ফিটিংটা আমরা ফ্রিতে করে দিচ্ছি। আসসালামু আলাইকুম জুম্মন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। তো আজকে খুব দারুণ একটা গেট বানাইছেন দেখতেছি। হ্যাঁ ভাই, এই গেটটা কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল আমেরিকা থেকে মোহাম্মদ রবি ভাই, তার বাড়ি হচ্ছিল বসুন্ধরায়। ওকে, তো আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি শক এন্টারপ্রাইজে। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর মুড়ি ফ্যাক্টরির পাশে নয়াগাঁও, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো ভাইদের এটা হচ্ছে কারখানার লোকেশন, আর এই গেটগুলো মূলত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। কারণ হচ্ছে ভাইরা কিন্তু এই গেটগুলো ডিরেক্ট নিয়ে গিয়ে নিজের পরিবহনে নিজে গিয়ে তারপর হচ্ছে এই গেটগুলো সেটিং করে দেয় বাড়িতে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্লেসে কিন্তু আপনারা এই গেটগুলো করে নিতে পারেন। ফার্স্টে যেহেতু বলে দিচ্ছি আমরা, তো এই গেটটার জন্য আপনারা সময় কত দিন নেন? এই গেটটার জন্য আমরা সময় নিয়েছি 40 দিন। এত বেশি নেওয়ার কারণ কি? আর একটু কম? বেশি নেওয়ার কারণ হচ্ছে হলো আসলে কাজটা করতে অত সময় লাগে না, কিন্তু এই কাজটার মূল সময়টা চলে যায় হলো আপনার এই এই ডিজাইনটাতে। এই ডিজাইনটা আমাদের প্রথমে এই ছবিটা নিয়ে কম্পিউটারে দিতে হয়। আচ্ছা, তো ওনাদের এখানে সিরিয়াল থাকা অবস্থায় দেখা গেছে যে আমরা সিরিয়ালে থাকার পরে দেখা গেছে যে আমাদের এটা দেয় আর কি, ওইখানে সময়টা চলে যায়। এই গেটের বিশেষত্ব কি? এটা আসলে এই যে প্লেটটা, এই প্লেটটা আসলে কিসের? এটার বিশেষত্ব হচ্ছে হলো এটা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট, জাহাজের প্লেট যেটা জাহাজে ব্যবহার করা হয়, জাহাজের উপর অংশে যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা থিকনেস কত আছে? এটা থিকনেস আছে আপনার পাকা 4 মিলি, যেটা হামার দিয়ে বাইরেলো ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। হামার প্রুফ? হ্যাঁ। ওকে, মানে ঢাকা তো ঢুকতে পারবো না, কিন্তু এটা হামার দিয়ে বাইরে কিন্তু ভাঙতে পারবো না। হামার দিয়ে বাইরেও ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবো না, এটা 100% গ্যারান্টি আমরা ইনশাআল্লাহ দিতে পারি। এটার সাইজ কত আছে? এটা সাইজ হচ্ছে হলো আপনার হাইট আছে 9 ফিট এবং পাশে আছে কিন্তু 12 ফিট। রবিবার বাড়িতে ফিটিং করার জন্য। তিনি কোন দেশের প্রবাসী? উনি হচ্ছিল আমেরিকান প্রবাসী। আচ্ছা, আমেরিকান প্রবাসী। আমাদের মূলত এই ধরনের গেট গুলো ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা, প্রবাসী ভাইরাই বেশি অর্ডার করে। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ভাই বেশি, হয়তো অনেক কাস্টমার ভাইরা বলতে পারে যে ভাই আপনারা এত ভিডিও দেন কিসের জন্য? আসলে আমরা কিন্তু এত ভিডিও দেই একটা কারণেই, যে সেটা হচ্ছে হলো আমাদের এখানে যে নিত্য নতুন ডিজাইন গুলা হয়, আমাদের এখানে যে নিত্য নতুন ডিজাইন গুলা হয় বা বিভিন্ন ডিজাইন হয়, সেই গেট গুলি যেন কাস্টমাররা দেখতে পারে, চয়েস করতে পারে, তাদের মন মতো যেন গেট তৈরি করতে পারে, তার জন্য এত ভিডিও দেওয়া। শুধু এই গেট না, আপনারা চাইলে কিন্তু যে কোনো গেট বাংলাদেশে ম্যাটেরিয়াল পাওয়া যায়, যত ধরনের গেট আছে যে কোনো গেট কিন্তু ভাইরা করে দিতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে মিনিমাম 1 মাসের একটা টাইম দিতে হবে, মিনিমাম 1 মাস সময় দিতে হয় আমাদেরকে। ওকে, যেহেতু একটা যত্ন করে একটা জিনিস বানাইতে আসলে একটু টাইম লাগে, আপনারা অবশ্যই একটু সময় দিবেন তাদেরকে। তো তাদের কিন্তু প্রতিনিয়ত এই গেটের কাজ চলতে থাকে, অনেক সময় একটু লেট হইতেই পারে। তো এটা হচ্ছে জাহাজের প্লেট দিয়ে তৈরি এবং খুবই শক্তিশালী একটা গেট। এটা আসলে কিভাবে করেন একটু বলেন তো। এটা কিভাবে করি বলতে, আমি তো বললাম যে আসলে এটা আমাদের প্রথম কাস্টমাররা যদি অর্ডার করার পরে আমরা যে গেটের যে ডিজাইনটা আছে এটা নিয়ে প্রথমে আমরা যেখানে ডিজাইন করে সিএনসি মেশিনে আমরা প্রথমে নিয়ে যাই তাদের কাছে। আচ্ছা, তাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমরা প্লেট কিনে দিই, কারণ ওনাদের আন্ডারে যদি আমরা প্লেটটা সারি সেই ক্ষেত্রে ওনারা একটু চুরি করার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা নিজেরা প্লেট কিনে দিয়ে প্লেটের কোয়ালিটিও খারাপ দিতে পারে। হ্যাঁ, নিজেরা কিনে দিয়ে তারপরে কিন্তু আমরা কম্পিউটারে যেটাকে লেজার কাটিং বলে আর কি, হ্যাঁ, লেজার কাটিং এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিজাইনটা করেন। আচ্ছা, এইটা এটা কি পকেট পাল্লা আছে, তাই না? হ্যাঁ, এটার কিন্তু একটা পকেট পাল্লা আছে, আসলে দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না যে আসলে কোনটা পকেট পাল্লা। সবসময় কিন্তু পকেট পাল্লা, আমি একটু কাস্টমার ভাইদেরকে একটু খুলে দেখাতে চাই যে আসলে পকেট পাল্লাটা কেমন হয়। আমি একটু অল্প করে খুললাম, দেখেন খুব চমৎকার কিন্তু একটা পকেট পাল্লা, এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতে পারে। এটা কি স্লাইড গেট নাকি পাল্লা গেট? এটা হচ্ছে সম্পূর্ণ স্লাইডিং গেট, সম্পূর্ণ স্লাইড। হ্যাঁ, কাস্টমার ভাইরা যদি চায় যে এটাকে দুই পাল্লা করবে, পাল্লা গেট করবে, সেই ক্ষেত্রে কিন্তু পাল্লা গেট করা সম্ভব এটা। আচ্ছা, এটা পাল্লাও করা সম্ভব, স্লাইডও করা সম্ভব। হ্যাঁ, ওকে। তবে এই গেট করতে গেলে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে মিনিমাম 11 ফিট হতে হবে, যদি সেম এরকম বড় ডিজাইন করতে ডিজাইন দিতে চান, মানে ডিজাইনটা যদি রাখতে চায়। আর যদি ছোটর ভিতরে রাখতে চায় যে 10 ফিট 8 ফিটের ভিতরে যদি করতে চায় সেই ক্ষেত্রে হবে, সেই ক্ষেত্রে সেম ডিজাইনটা আসবে। তবে পাল্লাটা যেরকম আমরা যে পকেট পাল্লাটা যেরকম এই পুরো রাউন্ডার বাদ দিয়ে তারপর পকেট পাল্লাটা রাখছি, সেই ক্ষেত্রে কিন্তু পাল্লাটা রাখতে গেলে পকেটটা এই ডিজাইনটা কাটা যাবে, ডিজাইনটা কেটে পড়বে, এখান থেকে পকেটটা কমে যাবে আসলে। আচ্ছা আচ্ছা, এই ধরনের গেট বাদেও তো আমরা আগেও অনেক ধরনের গেটের ভিডিও করেছি, তো এটার প্রাইস কত করে রাখতেছেন বর্তমানে? ভাই আসলে এটার ডিজাইন, যে ডিজাইন আছে ডিজাইন তুলনায় এটার যে ম্যাটেরিয়াল আছে সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসটা একেবারে কম দিছি।
সে এটার দাম হচ্ছিল মাত্র 1550 টাকা স্কয়ার ফিট 1550 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছিল যে এখানে যে চমৎকার কালারটা আছে যে চমৎকার কালারটা আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি আচ্ছা কালারটা ফ্রিতে করে দিচ্ছি ফিটিংটা আমরা ফ্রিতে করে দিচ্ছি জাস্ট পরিবহন খরচ যেটা আছে সারা বাংলাদেশের ভিতরে অর্ধেক পরিবহন খরচ কিন্তু এটা আমরা দিয়ে দিচ্ছি আর অর্ধেক পরিবহন খরচ এটা কাস্টমার বাইদের বহন করতে হয় আচ্ছা এই কালারের গ্যারান্টি দিতেছেন কতদিন কালারের গ্যারান্টি হচ্ছিল মিনিমাম 5 বছর মিনিমাম 5 বছর এখানে কি হ্যাঁ 5 বছর মিনিমাম 5 বছর গ্যারান্টি দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল এখানে যে গোল্ডেন কালারটা আছে এই কালারের আগেও কিন্তু আমরা আরেকটা কালার করেছি সেটা হচ্ছিল আস্তর 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 রং মেরেছে যার কারণে এই রংটার স্থায়িত্ব কিন্তু অনেক বছর বেড়ে গেছে মানে ডাবল প্লেব না তিন প্লেব আস্তর দুইবার দেওয়া পরে আমি পিছনে একটু কাস্টমার ভাইদেরকে দেখাতে চাই আসলে না দেখালে ওনারা বুঝবে না যে আসলে আমরা ওনাদেরকে মাঝে মাঝে বলি কাস্টমারদেরকে যে আমরা কিন্তু এই গেটগুলি আস্তর রং করে দিই দেখেন এটা কিন্তু হচ্ছিল আস্তর রং এটা কিন্তু আস্তর এটার উপর গোল্ডেন করা হয়েছে এটা কিন্তু আস্তর রং মারা হয়েছে এটার উপরে আবার গোল্ডেন করা হবে এটার উপরে আবার কিন্তু গোল্ডেন কালার করা হবে মানে আস্তর এটা কিন্তু গোল্ডেন রং না আর এটার উপরে হচ্ছে করা হয়েছে এটা দেওয়ার কারণে এটা এই এটার যে কালারটা আছে গোল্ডেনের এটার স্থায়িত্ব অনেক বছর বেড়ে গেছে ভাই আচ্ছা দেনাম রয়েছে চলে যাচ্ছে আচ্ছা এই গেটের টোটাল খরচ কত আসছে ভাইয়া এটা 9 ফিট বাই 12 ফিট গেটে টোটাল দাম আসছিল 1,67,400 টাকা 1,67,400 টাকা এটা পুরো গেটের খরচ হ্যাঁ পুরো গেটের খরচ কালার তো ফ্রি থাকতেছে ফিটিং ও তো আপনারা যায় হ্যাঁ আমরা এটা এই দুইটা জিনিস একেবারে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এছাড়া কিন্তু জালি কাটিং এর এখানে একটা গেট আরো এখানে আমাদের আরেকটা গেট করা আছে আর পরে যে এখানে আমাদের এসএস এর কাজ করা হচ্ছে যে নিচে এসএস এর গ্রিল আছে এখানে অ্যাসেসরি আছে গেট আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিএনসি কাটিং এর ভিতরে এটাও লেজার কাটিং এটা যেরকম লেজার কাটিং এটাও লেজার কাটিং এর ভিতরে আর আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাইরা আসলে জানতে চায় যে ভাই এটা এটার বাইরে থেকে তো ভিতরে সবকিছু দেখা যায় যদি কোনো কাস্টমার ভাই যদি এরকম ভিতরে যেতে কিছু দেখা না যায় সেই ক্ষেত্রে কিন্তু চাইলে এর পিছনে বোর্ড ব্যবহার করতে পারবে পিছনে বোর্ড দিতে প্লাস্টিকের বোর্ড আছে যেটা হিট প্রুফ আচ্ছা ওই হিট প্রুফ বোর্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারবে আচ্ছা যদি কেউ একটু বোর্ডটা নাও তো একটু বোর্ডটা নাও ১৬০০ টাকা স্কয়ার ফিট পড়বে আর আরেকটা বিষয় হচ্ছিল এই যে যে বোর্ডটা আছে এটা তো আমরা আমাদের লাল কালার বোর্ড ছিল বিদে আমি লাল কালার বোর্ড দিয়ে দেখাইলাম কাস্টমার বাইরা চাইলে এটা যে কোনো কালার করে নিতে পারবে কালার করে নিতে বলতে পারবে বলতে যেমন হলুদ আছে সাদা আছে মেরুন কালার আছে এরকম বিভিন্ন কালার আছে চাইলে কিন্তু যে কোনো কালারের বোর্ড তারা নিতে পারবে সুমন ভাই এই এই গেটে আসলে কি কি ব্যবহার করা হয়েছে একটু বলে দেন আমাদের এই গেটে আমরা ব্যবহার করেছি হলো আপনার আউট যে ফ্রেমটা আছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স যেটা 14 গেজ মোটা এটা 14 গেজ মোটা অনেক মোটা এটা যেটা সম্পূর্ণ গ্যাল বার্নিশ বক্স এই যে আমি একটু যদি দেখাই এইখানে কিন্তু আমরা কালার বাকি রাখছি যেন কাস্টমার ভাইদেরকে বোঝাতে পারি এটা হচ্ছে গ্যাল বার্নিশ বক্স এখানে সীসার আবরণ দেওয়া আছে অনেক মোটা কিন্তু হ্যাঁ এটা অনেক মোটা 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি পাল্লায় আমরা ব্যবহার করেছিল আপনার 1.5 ইঞ্চি ফ্ল্যাটবার যেটা 4 পাকা 4 মিলি মোটা উপরে আমরা ব্যবহার করেছিল 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স ডিজাইনটা মিল রাখার জন্য আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে আমরা যে গেটটা তৈরি করেছিলাম কিশোরগঞ্জের জন্য সেই গেটটার উপরে কিন্তু উপরে যে উপরে একটা কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবে রবি ভাই একটু ডিফারেন্স করে নিছে যে ভাই ওইটা তো এরকম ছিল আমাকে একটু ডিফারেন্স করে দিবেন তো আমরা কিন্তু এই ডিজাইনটার সাথে মিল রেখে কিন্তু উপরে কিন্তু আমরা ফুলের ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটার সাথে মিল রেখে তো কেউ যদি এরকম উপরে কালিমা সহকারে নিতে চায় সেটাও কিন্তু দেওয়া সম্ভব আচ্ছা আর এখানে সেন্টারও কিন্তু সেম ইয়ারে ইউজ করা হয়েছে হ্যাঁ এটা সেন্টারে এটা থাকবেই আচ্ছা আর এই এই গেটটা কিন্তু সম্পূর্ণ যেহেতু স্লাইডিং গেট দেখেন আমরা কিন্তু এই গেটের আমি যদি একটু কাছ থেকে দেখাই একদম এখানে দেখেন আমরা সলিড রড ব্যবহার করেছি যেটা পাকা 1 ইঞ্চি মোটা আচ্ছা যেটা পাকা 24 মিলি হ্যাঁ 25 মিলি মোটা এই রডটা সলিড রড এটা কিন্তু জং ধরা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই 100 বছর ইনশাআল্লাহ কিছু হবে না আর এখানে কিন্তু আমরা মাইলিস্টিক চাকা ব্যবহার করেছি যেটা পাকা 4 ইঞ্চি দেখেন আচ্ছা আচ্ছা মাইলেজ স্টিল এটা কয়টা থাকবে টোটাল এটা টোটাল দুইটা থাকবে দুইটা থাকবে আসলে অনেকে জানতে চায় ভাই দুইটার জায়গায় আমাকে তিনটা চাকা দেন আসলে দুইটা চাকাই অনেক ভালো দুইটা চাকা দিলেই গেটটা বেশি ইজি থাকে আচ্ছা আচ্ছা তিনটা চাকা দিলে দেখা গেছে যে গেট জাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে
তবে কোন কাস্টমার বায়ার যদি চাহিদা থাকে যে না ভাই আমার দুইটা জায়গায় তিনটা চাকা দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আচ্ছা যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও মোড় ফ্যাক্টরির সামনে ওকে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্লেস থেকে ভাইদেরকে অর্ডার করলে আপনাদের বাড়িতে গিয়ে প্রত্যেকটা গেট ফিটিং করে দেওয়া যাবে ফিটিং করে দিয়ে আসবে আর টেকনেস অনেক কাস্টমার ভাই আমাদের কাছে যেহেতু জানতে চান যে ভাই এই বাংলাদেশে অমুক জায়গায় তমুক জায়গায় কি মাল দিতে পারবেন কিনা ভাই আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের ভিতরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা তো ভাইদের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকে আপনারা চাইলে কিন্তু ভাইদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা প্রবাসে বসে ভিডিও দেখেন আসলে তারা কিন্তু চাইলে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এই গেট না শুধু যে কোনো ধরনের গেটের অর্ডার তাদেরকে দিলে তারা কিন্তু করে দিতে পারবে কোনো সমস্যা নাই তো আমরা ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ